Şu böyle dur uzadır bayrağı. সরকার কে অনুরোধ করব, সরকারকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আপনি প্রধানমন্ত্রী, আপনি আমাদের উস্তাদ, আমাদের উস্তাদ, আমাদের উস্তাদ, আমাদের উস্তাদের গ্রেফতার করছেন, আপনি করেন আপনি করেন, কিন্তু কোনো কষ্ট দিয়েন না, কোনো কষ্ট দিয়েন না, কোনো কষ্ট দিয়েন না কোনো হুজুরে। কষ্ট দিয়েন না হুজুরে। বাংলাদেশের বড় বড় বাংলাদেশের বড় বড় আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলাম, জাতীয় জামায়াত পার্টি, ইসলাম, জাতীয় পার্টি, জাসদ বাসদ, বড় বড় জাসদ বাসদ, বড় বড় ভিআইপিদেরকে গ্রেফতার করে ভিআইপিদেরকে গ্রেফতার করে তাদেরকে ফার্স্ট ক্লাস তাদেরকে দেওয়া হয়, ফার্স্ট ক্লাস দেওয়া হয়, তাদেরকে প্রথম তাদেরকে প্রথম স্তরের মর্যাদা দেওয়া হয়, স্তরের মর্যাদা দেওয়া হয়, সেখানে এসি থাকে, সেখানে তারপরে এসি ভালো থাকে, ব্যবস্থা তারপরে থাকে, ভালো পত্রিকা ব্যবস্থা যায়। থাকে, পত্রিকা যায়। আমরা আমরা সরকার কাছে সরকারের বলবো, কাছে বলবো, আপনি আমাদের ফরিদপুরের, আপনি আমাদের ফরিদপুরের, আমরা ফরিদপুরের আমরা ফরিদপুরের মামুন হোসেন বুঝলেন মামুন হোসেন বুঝলেন বাবা, শ্বশুর বাড়ি মোল্লারহাট, শ্বশুর আপনার বাড়ি গোপালগঞ্জের মোল্লারহাট, আপনার পাশে, গোপালগঞ্জের পাশে, আপনি তারে কোনো কষ্ট আপনি তারে দিয়ে কোনো না, কষ্ট দিয়ে না, আপনি আমার উস্তাদ মামুন হোসেনের কোনো আপনি আমার কষ্ট উস্তাদের দিয়ে কোনো না, কষ্ট দিয়ে না, আপনি ভালো করে আপনি রাখবেন, ভালো করে রাখবেন, রিমান্ডে নিয়ে না, আপনি কোনো রিমান্ডে কষ্ট নিয়ে দিয়ে না, কোনো না। কষ্ট দিয়ে না, আমি 22 বছর চিনি মামুন হোসেনের, চিনি মামুন হোসেনের 22টি বছরের ভিতরে 22টি বছরের ভিতরে আল্লাহর কসম করে আল্লাহর বলি, কসম করে আমি বলি, মামুন আমি হোসেনের কোনো মামুন গুনাহ হোসেনের করতে কোনো দেখি গুনাহ নাই, করতে দেখি নাই, এবং আমি এবং উনারে আমি কোনো সময় উনারে কোনো সময় উনারে কোনো সময় কোনো সময় একটা ইট কোনো পাটকেল সময় একটা পর্যন্ত ইট উনি পাটকেল কাউকে পর্যন্ত মারে উনি নাই, কাউকে কোন মারে নাই, সময় লাঠি ধরতে কোনো দেখি সময় নাই, লাঠি ধরতে উনি দেখি নাই, বাংলাদেশের উনি বিরুদ্ধে রয়, বাংলাদেশের বিরুদ্ধে সরকারের রয়, বিরুদ্ধে রয়, সরকারের বিরুদ্ধে রয়, উনি উনি শান্তির পক্ষে অনেক কথা শান্তির বলেন, পক্ষে অনেক কথা বলেন, ওনারে গ্রেফতার করেছে, ওনারে যদি গ্রেফতার সম্ভব করেছে, হয় যদি সম্ভব হয় আমাকে সাথে নিয়ে ওনার আমাকে সাথে খেদমত নিয়ে করার জন্য খেদমত আমি করার ওনার জন্য হুজুর আমি পারি ওনার ব্যবস্থা হুজুর করবো। পারি ব্যবস্থা করবো। শেখুল হিন্দ রহমতুল্লাহ শেখুল আলাইহি রহমতুল্লাহ আলাইহি যখন উনাকে জেলখানা নিয়ে যায় জেলখানা সাগরের নিয়ে যায় জাহাজে করে, সাগরের জাহাজে ওনার করে, উস্তাদ ওনার হুসাইন উস্তাদ আমার মাদায়েন হুসাইন আমার রহমতুল্লাহ মাদায়েন আলাইহি রহমতুল্লাহ আলাইহি নদীতে ঝাঁপ দিছিলেন নদীতে ঝাঁপ যে দিয়েছিলেন আমাকে সাথে যে নিয়ে আমাকে যান, সাথে নিয়ে যান, এরপরে ওনাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, উনাকে ওনাকে নিয়ে যাওয়া হয়, ওনাকে রেখে দিয়েছিলেন জেলখানার ভিতরে, উনি জেলখানার ভিতরে, শীতের উনি দিনে বুকের শীতের দিনে পেটের বুকের সাথে সারা পেটের রাত সাথে উনি সারা পানি, রাত ঠান্ডা উনি পানি ঠান্ডা রেখে পানি রেখে 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 একটা একটা পর্যায়ে পর্যায়ে ভোর ভোর রাত্রে রাত্রে গরম গরম করে করে দিতেন। দিতেন। এই এই জন্য জন্য প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, যদি যদি কোনো কোনো আইন আইন থেকে থেকে কোনো কোনো জেলখানা জেলখানা খিদমতের খিদমতের জন্য জন্য কাউকে কাউকে নেয়ার, নেয়ার, আমার আমার এমদাদুল্লাহ এমদাদুল্লাহ বাড়ি বাড়ি ফরিদপুর ফরিদপুর নগর নগর কান্দা, কান্দা, আমি আমি অনুরোধ অনুরোধ করবো করবো আপনি আপনি আমাকে আমাকে নেয়ার নেয়ার সাথে, সাথে, আমাদের আমাদের উস্তাদরে উস্তাদরে কোনো কোনো কষ্ট কষ্ট দিবেন দিবেন না। না। উনি উনি শাইখুল শাইখুল হাদিসে হাদিসে বুজুরের বুজুরের ছেলে, ছেলে, অনেক অনেক বড় বড় আলেম, আলেম, অনেক অনেক বড় বড় আলেম, আলেম, উনি 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 বুখারী বুখারী শরীফ শরীফ প্রায় প্রায় 30 30 প্রায় প্রায় 25 25 বছর বছর যাবৎ যাবৎ পর্যন্ত পর্যন্ত উনি উনি পড়ান, পড়ান, এবং এবং একজন একজন ব্যক্তিকে ব্যক্তিকে জেলখানায় জেলখানায় নিলে নিলে একটু একটু শান্তিতে শান্তিতে রাখেন, রাখেন, রোজার রোজার দিনে দিনে ইফতারি ইফতারি দিয়ে দিয়ে তারাবির তারাবির ব্যবস্থা ব্যবস্থা করেন, করেন, জায়ের জায়ের আওয়াজ আওয়াজ দিয়ে দিয়ে ভালো ভালো জায়গায় জায়গায় রাখেন, রাখেন, কোনো কোনো কষ্ট কষ্ট দিয়ে দিয়ে না। না। মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, আপনার আপনার কাছে কাছে অনুরোধ অনুরোধ করি, করি, হাজার 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 লাখ লাখ ছাত্রের ছাত্রের উস্তাদ, উস্তাদ, আমাদের আমাদের উস্তাদরে উস্তাদরে কোনো কোনো কষ্ট কষ্ট দিবেন দিবেন না, না, কোনো কোনো কষ্ট কষ্ট দিবেন দিবেন না, না, রমজান রমজান মাসে মাসে ওনাকে ওনাকে ভালো ভালো করে করে রাখেন, রাখেন, যদি যদি সুযোগ সুযোগ থাকে থাকে তাহলে তাহলে আমাদের আমাদের সাথে সাথে রাখতে রাখতে দিয়ে, দিয়ে, আমরা আমরা ওনার ওনার জামা জামা কাপড় কাপড় ধুয়ে ধুয়ে দিব, দিব, আমরা আমরা ওনার ওনার কাপড় কাপড় চোপড় চোপড় ধুয়ে ধুয়ে দিব, দিব, ওনারে কোনো কষ্ট দিয়ে না আমাদের উস্তাদকে। অনুরোধ করি, কত বড় বড় ভিআইপি বন্দী দেখেছি, বিরোধী দল জামায়াত ইসলামের অনেক বড় বড় নেতাদেরকেও দেখেছি জেলখানায় ভালো জায়গায় রেখেছে, আমাদের শাইখ হুদিশে বুজদিরের ছেলে, ওনার শ্বশুর বাড়ি, ওনার শাইখ হুদিশে বুজদিরের শ্বশুর বাড়ি মোল্লারহাট গোপালগঞ্জের মোল্লারহাটে তার বাড়ি, এবং শাইখ হুদিশে বুজদির আওয়ামী লীগের সাথে একবার এই চুক্তি করেছিলেন, নানান দিক দিয়ে আপনি তাকে কাছে থেকে চিনেন, হুজুরকে চিনেন, তার আব্বাকে চিনেন, এজন্য আমাদের উস্তাদকে কোনো কষ্ট দেন না, তারা রিমান্ডে নিয়ে কোনো মারাধরি দিয়ে না, তাকে মায়ের তাকে ভালো রাখেন। আপনাকে অনুরোধ করি, আল্লাহ আপনাকে ভালো রাখবে, একজন আলেমের যে সম্মান করলো মুসলিম শরীফের হাদিস, ইন্না মিন আজলালিল্লাহি তাআলা ইকরামুদ্দিন শাইবাতিল মুসলিম হামিলিল কোরআন, যে ব্যক্তি কোন একজন আলেমকে সম্মান করলো সে আল্লাহকে সম্মান করলো, যে একজন আলেমকে সম্মান করলো সে আল্লাহকে সম্মান করলো। দেখলাম পুলিশ সম্ভবত ডিসি ভাবে হুজুরের কাঁধ ধরে সুন্দরভাবে গাড়িতে উঠাইছে, দেখে ভালো লাগছে।
যেখানেই থাকে যেভাবেই থাকে আপনি খেয়াল রাখবে যে আমাদের হুজুরের কোনো কষ্ট না দেয়, যেন রিমান তিনি না মারে না পিটায়। আল্লাহর নাইবে রসুল, আপনাদের কাছে অনুরোধ করব, প্রশাসন, পুলিশ, র‍্যাব, গোয়েন্দা, আপনারা একটু ওনার দিকে খেয়াল রাখবেন। আল্লাহ পাক যেন আমাদের উস্তাদকে তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দেন। আমি